সঙ্গমের পর স্ত্রী মাকড়সারা খেয়ে ফেলে পুরুষ সঙ্গীদের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে তারা প্রাণ বাঁচাতে কি করেন? মাকড়সা অর্থাৎ স্পাইডার, বিচিত্র দর্শন আটবে এই জীবটিকে নিয়ে অনেকেরই অস্বস্তি রয়েছে, আবার এদের নিয়ে কৌতূহলেরও শেষ নেই প্রাণীবিজ্ঞানীদের। তাদের জাল বোনার কায়দা, জালের গাণিতিক গঠন নিয়ে বহু গবেষণা হয়েছে, কিন্তু একই সঙ্গে মাকড়সাদের যৌনতাও চমকপ্রদ। বহু স্ত্রী মাকড়সাকে দেখা যায় মিলনের পর নিজের পুরুষ সঙ্গী খেয়ে ফেলতে। এই বিপদ থেকে বাঁচতে পুরুষ মাকড়সারাও কম যায় না, তারাও নতুন নতুন পরিকল্পনা করতে থাকে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এলো মাকড়সাদের দুনিয়ার এমনই আজব তথ্য। কারেন্ট বায়োলজি নামে জার্নালে প্রকাশিত হয়েছে মাকড়সাদের যৌনতা সংক্রান্ত একটি গবেষণাপত্র। গবেষকরা জানিয়েছেন তারা 155টি মাকড়সার জুটিকে যৌনতা করতে দেখেছেন। এদের মধ্যে পরিত্রাণ পেয়েছে 152টি পুরুষ মাকড়সাই। বাকি 3টি মাকড়সাকে অবশ্য বন্দি করে হত্যা করতে দেখা গিয়েছে স্ত্রী মাকড়সাদের, এবং তারপর তাদের গলাধঃকরণও করেছে তাদের সঙ্গীরা। কিন্তু বাকিরা তারা কিভাবে পরিত্রাণ পেল নিশ্চিত মৃত্যুর হাত থেকে? এই মাকড়সারা চকিতে লাফিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, ফলে স্ত্রী মাকড়সারা আর তাদের নাগাল পাচ্ছে না। ঠিক কেমন সেই প্রক্রিয়া, ব্যাপারটা অনেকটা গুলতিতে ঢিল ছোড়ার মতো। পুরুষ মাকড়সারা নিজেদের একেবারে সামনের জোড়া পাকে এজন্য ব্যবহার করে, সেটিতে ভর দিয়ে যেন নিজেদের ছুঁয়ে দেয়, আর তাতে চোখের নিমেষে তারা ছিটকে অন্যত্র চলে যায়। কতটা গতিতে তারা লাফায়! দেখা গিয়েছে এই সময় ওই মাকড়সাদের গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে 88 সেন্টিমিটার। এই থেকেই বোঝা সম্ভব কেমন ভয়ানক গতিতে তারা লাফিয়ে পালিয়ে যায় সঙ্গিনীর কবল থেকে। গবেষকরা পরীক্ষার সময় অন্তত 30টি পুরুষ মাকড়সাকে লাফানো থেকে আটকে দিয়েছেন। দেখা গিয়েছে তারা সকলেই রাতারাতি স্ত্রী সঙ্গীর খাদ্যে পরিণত হয়েছে। মাকড়সাদের এই যৌনতার বিষয়টি নিয়ে বহুদিন ধরেই গবেষণা করছেন বিশেষজ্ঞরা। দেখা গিয়েছে পুরুষ মাকড়সারা নানা অদ্ভুত কৌশল অবলম্বন করে। কেউ সঙ্গিনীকে বেঁধে ফেলে জাল দিয়ে, কেউ বা রেশমে মোড়া শিকার ধরে এনে উপহার দেয় খাদ্য হিসেবে, কেউ কেউ আবার ঘুষি মেরে পালিয়েও যায়। আবার সামনে এলো আরেক কৌশল, যা মনে করে দিল বহু প্রাচীন সংস্কৃত প্রবাদ, য পালিয়তি স জীপ্তি।